সি লাস্ট ক্লাসে আমরা যেটা করেছিলাম সেটা মূলত লাইক আমরা দু তিনটে সেকশন আমরা ওখানটায় আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে ডেফিনেটলি আমাদের রিমার্কেটিং এর যে সেকশনটা রয়েছে, রিমার্কেটিং আমরা কিভাবে করে করতে পারি, রিমার্কেটিং এ কিভাবে কোনো একটা অ্যাড ক্যাম্পেইন আমরা রান করাতে পারি, এবং রিমার্কেটিং এর থ্রুতে আমরা পার্টিকুলার কি কি বেনিফিট হতে পারে সেটা আমরা দেখিয়েছি। এবং আমরা আরেকটা জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে গোল কনভার্সন, অর্থাৎ আমার যে ট্র্যাকিং হচ্ছে বা গোল ট্র্যাকিং হচ্ছে সেই গোল ট্র্যাকিং এ আমার যে ইন্টারাকশন লেভেলস গুলো হচ্ছে সেই ইন্টারাকশন লেভেলে আমার পার্টিকুলার গোলে কনভার্ট হচ্ছে কিনা বা কখনো কতটা হচ্ছে সেটা আমরা ওখানে দেখার সুযোগ রয়েছে, মানে আমরা সেই কোডটা দিয়ে ইন্ডিকেট করেছি। আর আমরা কি দেখেছিলাম আর 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 সেরকম তো আমরা একবার একটু দেখে নিই যে গোল কনভার্সনে সোফার কোন গোল কনভার্ট হয়েছে কিনা বা কিছু সেটা আমরা ট্র্যাকিং এ দেখে নিই। এক্স্যাক্টলি, তো এরপরে রান করা হয়নি, খুব একটা বেসিক্যালি করা হয়নি, তাও আমি একবার দেখে নিচ্ছি যদি হয়ে থাকে বা কিছু। এখানে কোনো গোল কনভার্সন সেই মুহূর্তে দেখাচ্ছে না। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই হচ্ছে ক্যাম্পেইন লেভেলে। আজকে যেটা আমরা আরো দেখে নিতে পারবো সেটা হচ্ছে যে অন্যান্য যে সেকশন গুলো রয়েছে আমাদের যে শেয়ার লাইব্রেরি সেকশন এর আন্ডারে যেগুলো ছিল সেগুলো দেখে নেবো। একটা ফ্যান্টাস্টিক ফিচার্স আছে যেটা আমার জিমেইলে বেসিক্যালি ডিসপ্লে নেটওয়ার্কের মধ্যে স্পেশালি জিমেইলকে যদি তুমি টার্গেট করতে চাও, যদি আমরা জিমেইল অ্যাকাউন্ট একটা ওপেন করি দেখবে কি এখান থেকে পার্টিকুলার তোমার কি আছে এখান থেকে তোমার লাইক যখন আমরা কোন ভিডিও জিমেইলে যাচ্ছি দেখিয়ে দিচ্ছি একবার। যখন আমরা নর্মালি প্রমোশনসে যাই, ঠিক আছে, প্রমোশন ট্যাবে আমাদের মানে এখানে প্রমোশনাল কোনো কিছু আছে কিনা দেখছি, এখানে কিছু যেহেতু একদম নতুন অ্যাকাউন্ট এবং এখানে প্রমোশন নর্মালি কি হয় যে সমস্ত প্রমোশনে এখানে যদি তোমার মেইল আসে তার উপরে দেখবে দুটো অ্যাড আসে, ওই সেকশনটা যদি ইন্টিগ্রেট করতে মানে তোমার বিজনেসটা যদি ওভাবে করে তুমি প্রমোট করতে চাও তাহলে দেয়ার ইজ এ সিস্টেম, দেয়ার ইজ এ প্রসেস। ঠিক আছে, তো সেটা কিভাবে করে আমাদের হয়, সে কোথা থেকে হয় সেটা, এবং ইট ক্যান গিভস আ হিউজ পিপলস লাইক ট্রাফিক টু ইওর কাইন্ড অফ থিংস। তো আমি যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে ওয়াই নট আই বিকজ ইউটিউব ইজ কানেক্টেড টু দ্য জিমেইল এবং জিমেইলের থ্রুতে সাবস্ক্রিপশন বাড়ানো যায়, তো হোয়াট ইন মাই মাইন্ড আই এম থিঙ্কিং কি ওয়াই নট আই এম পুটিং সাম অ্যামাউন্ট অফ মানি ফর মাই ওন চ্যানেল লাইক টু ইনক্রিজ দ্য লাইক সাবস্ক্রাইবার। It's a possible. But this is a increasing or not, we can make a test. We can put a test. Let's see how we can make it, right? তো তার আগে আমরা দেখিনি আমরা যেটা রিমার্কেটিং করেছিলাম রিমার্কেটিং এ আমাদের অডিয়েন্স কত এসছে বা কিরকম এসছে, তো সেটা আমি একবার একটু দেখিনি। Start coming. Advanced SEO training page. YouTube থেকে basically একটা lead generate হয়েছে। Search network থেকে তিনটে এসছে, display network থেকে আটটা এসছে। ঠিক আছে? তারপরে তোমার like all visitor মানে total 65, 80, 80 মানে বিভিন্ন traffic যেগুলো ঢুকেছে ওগুলো। Content এর জন্য content এর যে page যারা এসছে সেটা আমি দেখে নিতে পারছি 19টা, আটটা YouTube থেকে, আটটা display থেকে। ডিজিটাল মার্কেটিং আমি দেখে নিতে পারছি, তাই না? তাহলে এই বেসিসে এর উপরে এটা যখন একটু ভারী হবে লিস্টটা তখন আমি এই এর উপরে ডিজিটাল কন্টেন্ট রাইটিং এর যে ইয়েটা চলছে ক্যাম্পেইনটা চলছে সেটাকে আমি রান করাতে পারবো। স্যার কন্টেন্ট রাইটিং এই ক্যাম্পেইনটি আমি করেছি না মানে এই একটা ক্যাম্পেইন ছিল মনে হয়
রেশিও রেশিও না দেখতে হবে একটু দিবেন স্যার একটা আমি কি করলাম আমি এখানটা থেকে আমি লাইক ফার্স্ট অফ অল আমি ডিসপ্লে নেটওয়ার্ক নিলাম ঠিক আছে এখান থেকে লাইক ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন লিংক এখানটা একটা সেকশন আছে এই যে সেকশনটা আছে দেখতে পাচ্ছ ইউজার এত ইউটিউব সাবস্ক্রিপশন সেন্টার রেডিওদের এটা ঠিক না এটা হচ্ছে সাবস্ক্রিপশন সেন্টার এটা অটোমেটিক ইউটিউব চ্যানেল সাবস্ক্রিপশন লিংক অ্যাড ইউজার ইকুয়াল টু নালস এটা নয় কিন্তু সাবস্ক্রিপশন সেকশনসে যেটা দরকার হবে সেটা একটা ইউআরএল জেনারেট হয় যে ইউআরএলটা আমাদেরকে ইয়ে করতে হবে ইউটিউব সাবস্ক্রিপশন সেন্টার অ্যাট ইজ আ নট ও এর ভিডিও ফলো করছে পাটান জেনারেটর সেটা দিয়ে হবে না This is a basically kind of things you can do it like this will be your code
Now over here, আমরা এখানে কি করব দেখো এটাকে কিভাবে করতে হবে হ্যাঁ এখানটায় আমি এটাকে দিলাম এবার ধরো আমার চ্যানেল যেটা আছে এটা আমার চ্যানেল রাইট এবার এটাকে আমরা কি করবো এটাকে আমরা এখানটায় আমাদের দিলাম মাই কাইন্ড অফ থিংস আর এটা সুবিধা কি আছে যখন আমরা এটাকে একবার টেস্ট করে দেখি যখন এখানে অন্য একটা ব্রাউজার আমরা ওপেন করে দেখি যেটা কাজ সত্যিকার অর্থে করছে কিনা হ্যাঁ কি করে পপআপটা আসবে হচ্ছে এটা দিলে Let's I'm creating a like campaign which will make me more kind of things like how I can do it whatever now I can type I'm a display marketing objectives so you can go ahead for the like anything like visit your website or something visit your links or something you can create it display campaign question to sir display campaign question okay then we are going for the is is all countries we are moving ahead for the all countries like it would be for like all languages and we are moving it for the like the budget is mine is 100 rupees and campaign name YouTube Vidyut subscriber okay. Same continue
ডিজিটাল জানা Now over here I will put my lights here. Correct. থাকবেই তারও হিসাবে র্যাঙ্ক হবে না আবার করতে হচ্ছে না স্যার ওটা ওয়াটসঅ্যাপ ফেল হয়েছিল influence constant battle inter
এখানে দেখানোর জন্য যারা এই মেইল ইউজ করতে সবার কাছে মিলে যাবে স্যার প্রমোশনে একটা ওখানে দেখাবে আচ্ছা সবার কাছে কাদের মিলে স্যার এটা কারো মেইল আইডি না সবার কাছে মিন স্যার যারা ইউজ করে ইন্টারেস্ট সবার কাছে মিন নয় এটা কি জিনিসটা কি জিমেইল ইউজ করার সময় যে অ্যাপটা দেখতে পাও সে অ্যাপটা মূলত এখান থেকে কন্ট্রোল হয় আচ্ছা আমি এই অ্যাপটা ইন্টারফেসটা স্পেশালি বানাচ্ছি জিমেইলের জন্য লগ ইন করে থাকতে পারে না লগ ইন করে থাকতে পারে তো আমি এটা এক্সপেরিমেন্টের জন্য ইউটিউবটা ভিতরে রাখতে পারি বাট আই উড লাভ টু গো ইট ফর অনলি ফর দা দিস টাইমস আই উড লাইক টু এক্সপেরিমেন্ট অনলি দা জিমেইল অ্যাড গ্রুপ মেবি আই ক্যান ক্রিয়েট আ অ্যানাদার লাইক অ্যাড গ্রুপস ফর দা ইউটিউব শুধুমাত্র ওখানে দেখাবো মেইল ডট গুগল ডট কম মানে হচ্ছে জিমেইলই আমার একটা দেখাবে সো আই এম জাস্ট সেফ এবার এখানটা ধরে নাও আমি ওটা বানানোর জন্য ওটা উইল কাম আপ Now we are going to subscribe. Descriptions. Descriptions is basically you are putting a little bit kind of things. You love. Online. এখানটায় এটাকে ধরো ইনকাম অপরচুনিটি এখানটা ধরো এটাকে একটু অল্টারনেটিভলি করছি
pick your boss as. For online income opportunity and income, we take it to edit for any. I'm looking for online income opportunity. Opportunity. Join a little long. Ideas. Let's see how they are putting the ideas into this. Scanning your site, okay. Landing page, my channel. Okay. Look at this. Yeah. Which one you are liking most? Third one. Media the second one that is a subscription subscribe now will is a shut up action to yeah okay action to all of action to very visible man. I think I chose right one. This one will be the more paper selected okay. So and then save if we show more will show me more so we now will do this then Last one.
Are you looking for the kind of subscribe to the channel? Get where I'm not going to get related videos vectors on to the maximum 75 the whole data gamma after the subscribe to the channel. Next, basically, I'm not done for long. I'm not gonna fix any. I'm gonna fix any. And like positions. That's gonna have a whole level. Before going this, you can test from your end also. It's better. Okay. Only. So we can put answer. Subscribe. What is it? So still is fine. I think it's still is fine. Okay. Seventy-five characters. This one doesn't follow policy. Symbols. Kick your boss. Kick your boss. Love me.
আমরা নিচে চাইনি বলে ওটা এ হয়েছে সো সিম্বল হয়ে গেল নাও নাওটা আমরা এ করে আচ্ছা নাও আচ্ছা চ্যানেল My ad campaign ready. It's ready. That will be shown into the Gmail and all. Yes, sir. যতক্ষণ আমি হিট করবো ভার্চুয়ালি থাকবে হিট করলে ইনবক্সে ঢুকে যাবে তাহলে স্যার যারা যারা এই এই সাবজেক্টে স্পেসিফিকলি এই সাবজেক্টে ইন্টারেস্টেড তাদের কাছে মেল যাবে তো তারা ওই দিয়ে সার্চ করেছে গুগল সেটা ট্র্যাকে রাখবে সেই অনুযায়ী মেল যাবে ঠিক সেটাও বলা যায় না কারণ স্যার আমি এয়ারটেল এয়ারটেল ব্রডব্যান্ড থেকেও মেল যায় আমার এমনি অ্যাকাউন্টে আমি তো ওখানে কোনো ইন্টারেস্ট করিনি কে কিরকম টার্গেট করছে তার উপর ডিপেন্ড করবে আমি যে টার্গেটটা করছি তার উপর ডিপেন্ড করবে আমার সেকশনসটা আমি কিভাবে করে চাইছি আমার টার্গেটের উপরে যেমন আমি ওটা যদি সমস্ত মাইন্ডেড আমি যদি আমার রিটার্গেটিং মোডে যেটা টার্গেট এবং অডিয়েন্স ইনফ্লুয়েন্স রয়েছে না সেখানে অল রাখি তো সমস্ত ধরনের করবে তোমার প্রোফাইল যেরকম থাকবে সেই বেসিসে যদি তুমি ওটাকে সেগমেন্টেড করো তাহলে সেগমেন্টেড ওয়াইজ আচ্ছা আচ্ছা আপ টু ইউ অল ওভার দ্যাট ইজ হিউজ বাজেট তাহলে তা করে হ্যাঁ মানে আনলিমিটেড বাজেট ওটা একটা মাধ্যমে আমরা বুক করলাম আর একটা আছে দেখো অ্যাড গ্যালারি যেটা স্পেশালি তোমার লাইক জিমেলের জন্য তৈরি হয় ঠিক আছে ওটা একটা দেখালাম যেটার মাধ্যমে তুমি অ্যাড ক্যাম্পেইন তুমি ক্রিয়েট করতে পারো আর একটা হচ্ছে অ্যাড গ্যালারি এখানে এটাকে ক্রিয়েট করলে তখন ও তোমাকে এভাবে করে চাইবে জিমেল ইমেজ টেমপ্লেট তারপরে জিমেল সিঙ্গেল প্রমোশন টেমপ্লেট একটা মেলের মাধ্যমে আসবে একটা একটা জিমেল মাল্টি প্রোডাক্ট টেমপ্লেট জিমেল এটা কিভাবে আসবে কোথা থেকে এলেন স্যার এই জায়গাটার মধ্যে আমি এর জন্য বলছি কল্পনা করে দিই 9:21 আজকে দেখবে না নেক্সট ডে দেখবে কারণ দেবো স্যার কারণ তোমাদের পার্টিকুলার টাইম এটার জন্য আমাকে মিনিমাম আরো 20 মিনিট দিতে হবে আমি এখানে পাস করে এখানে স্টপ রাখছি পাঠিয়ে দেবো হ্যাঁ সময় এসে